হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন পৃথিবীর ইতিহাসে সবচাইতে ব্যয়বহুল 10টি সিনেমা সম্পর্কে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক এই 10টি সিনেমা সম্পর্কে। এই লিস্টে 10 নম্বরে অবস্থান করছে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডাউন অফ জাস্টিস মুভিটি। এই সিনেমাটি 2016 সালে মুক্তি পায় এবং এটি তৈরি করতে খরচ হয়েছে 263 মিলিয়ন ইউএস ডলার বা 2212 কোটি টাকা। লিস্টে 9 নম্বরে অবস্থান করছে জন কার্টার সিনেমাটি। 2012 সালে সিনেমাটি মুক্তি পায় এবং সিনেমাটি তৈরি করতে খরচ হয় 264 মিলিয়ন ইউএস ডলার বা 2220 কোটি টাকা। এই লিস্টের 8 নম্বরে অবস্থান করছে স্টার ওয়ার্স দ্য রাইজ অফ স্কাইওয়াকার। সিনেমাটি 2019 সালে মুক্তি দেওয়া হয় এবং এটি তৈরি করতে খরচ হয় 275 মিলিয়ন ইউএস ডলার বা 2313 কোটি টাকা। 7 নম্বরে অবস্থান করছে সোলো এ স্টার ওয়ার্স স্টোরি, যেটি 2018 সালে মুক্তি দেওয়া হয় এবং এই সিনেমাটিও 275 মিলিয়ন ইউএস ডলার বা 2313 কোটি টাকা খরচ হয়। এই লিস্টের 6 নম্বরে অবস্থান করছে জাস্টিস লীগ সিনেমাটি, যেটি 2017 সালে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হয় এবং সিনেমাটি তৈরি করতে খরচ হয় 300 মিলিয়ন ইউএস ডলার বা 2523 কোটি টাকা। এই লিস্টের 5 নম্বরে অবস্থান করছে জনি ডেপের বিখ্যাত সিনেমা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান অ্যাট ওয়ার্ল্ডস এন্ড। সিনেমাটি 2007 সালে রিলিজ দেওয়া হয় এবং সিনেমাটি ব্যাপক সফলতা অর্জন করে। এটি তৈরি করতে খরচ হয় 300 মিলিয়ন ইউএস ডলার বা 2523 কোটি টাকা। 4 নম্বরে অবস্থান করছে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার। সিনেমাটি 2018 সালে মুক্তি পায় এবং সিনেমাটি তৈরি করতে খরচ হয় 325 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলা টাকায় 2733 কোটি টাকা। পৃথিবীর সেরা বাজেট সিনেমার মধ্যে 3 নম্বরে অবস্থান করছে অ্যাভেঞ্জার্স এন্ড গেম সিনেমাটি, যেটি 2007 সালে রিলিজ দেওয়া হয়। সিনেমাটি তৈরি করতে খরচ হয় 356 মিলিয়ন ইউএস ডলার বা 2994 কোটি টাকা। এই লিস্টের 2 নম্বরে অবস্থান করছে অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রন সিনেমাটি, 2015 সালে মুক্তি দেওয়া হয় এবং এটি তৈরি করতে খরচ হয়েছিল 365 মিলিয়ন ইউএস ডলার বা 3069 কোটি টাকা। বন্ধুরা, এই লিস্টের 1 নম্বরে অবস্থান করছে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান অন স্ট্রেঞ্জার টাইড সিনেমাটি, যেটি 2011 সালে মুক্তি দেওয়া হয় এবং সিনেমাটি তৈরি করতে ব্যয় হয় 379 মিলিয়ন ইউএস ডলার বা 3103 কোটি টাকা। এই 10টি সিনেমার মধ্যে আপনার পছন্দের সিনেমা কোনটি কমেন্টস করে জানিয়ে দিন আমাদেরকে, আর আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।